চলছে বর্ষাকাল কখনো হচ্ছে থেমে থেমে বৃষ্টি আবার কখনো বা ঝরছে অঝর ধারা বৃষ্টির কারণে বারবার বৃদ্ধি পাচ্ছে নদীর পানি বৃষ্টির পরিমাণ একটু বেশি হলেই নদীর পানি অতিক্রম করছে বিপদসীমা এতে যাচ্ছে বন্যার আশঙ্কা একদিনের বৃষ্টিতেই শীতলক্ষার পানি অতিক্রম করেছে বিপদসীমা নদীর পানি উঠে এসেছে নদীর পারে আবহাওয়া বলছে আগামী চার পাঁচ দিন টানা বৃষ্টি হবে যদি তাই হয় তবে ধারণা করা যাচ্ছে নারায়ণগঞ্জের মানুষ এবার দেখবে ভয়াবহ বন্যা একদিনের বৃষ্টিতেই ভাঙতে শুরু করেছে নদীর পার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের পারাপারেও হচ্ছে সমস্যা বৃষ্টির পরিমাণ একটু বেশি হলে নদীর পানি বারবার অতিক্রম করছে বিপদসীমা এ কারণে আশঙ্কা যাচ্ছে বন্যার বিশেষজ্ঞরা মনে করছেন যত দ্রুত সম্ভব নদীগুলো সংস্কার করা খুবই প্রয়োজন ক্যামেরাম্যান সাব্বির আহমেদের সাথে সাব্বির ইসলাম চয়ন এন টিভি নারায়ণগঞ্জ